ইরানের রেভলিউশনারি গার্ডস IRGC-ক সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করল কানাডা। বুধবার এক ঘোষণায় দেশটির জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ডমিনিক লি ব্ল্যাঙ্ক জানান, বৈশ্বিক সন্ত্রাসবাদ মোকাবেলায় নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ এই পদক্ষেপ। ফলে IRGC-র সদস্য সহ ইরানের হাজার হাজার সরকারি কর্মকর্তা প্রবেশ করতে পারবে না কানাডায়। অটোয়ার অভিযোগ, তাদের নিষিদ্ধ সংগঠনের তালিকায় থাকা কুদস ফোর্স সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি গোষ্ঠীকে অস্ত্র, সামরিক প্রশিক্ষণ, অর্থ ও প্রযুক্তি দিয়ে সহায়তা করে আসছে IRGC। নিষেধাজ্ঞা ঘোষণার পর ইরানে থাকা কানাডিয়ান নাগরিকদের দেশে ফেরার পরামর্শ দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। 2020 সালে IRGC-র ছোড়া মিসাইলে যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় 55 কানাডিয়ান সহ নিহত হয়েছিল 175 আরোহী। ওই ঘটনাকে ভুল আখ্যা দিয়ে দায় করে ফেলেছিল ইরান।